আজকে আপনাদের একটি ভিন্ন ধরনের গল্প শোনাবো একজন স্বপ্নবাজের গল্প আজ থেকে ২২ বছর আগে সেই দুই সালের কথা সদ্য কলেজ পাস করে বুয়েটে ভর্তি হয়েছে সে এরপর একে একে গড়ে তোলার চেষ্টা করেছেন ছয়টিরও বেশি কোম্পানি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে ইয়াং অন্টারপ্রেন এক্সচেঞ্জ প্রোগ্রাম নামে দেড় মাসব্যাপী একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয় তার আমেরিকা পৌঁছে ডিজিটাল ডট কম নামের একটি কোম্পানিতে কাজের সুযোগ হয় এই কোম্পানির সিইও তাকে একটি বই উপহার দেন কি সেই বই জানতে ইচ্ছে করছে বইটি হলো প্যাট্রিক লিঞ্চিওনির দ্য ফাইভ ডিসফাংশন অফ এ টিম এই বইটি পড়ার পরই প্রচণ্ড রকম ধাক্কা খায় সেই মানুষ যিনি ইতিমধ্যেই ছয়টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজমেন্ট লিডারশিপ অন্টারপ্রেনশিপ যেগুলোকে সাধারণত আর্টস বা কমার্সের অংশ ধরা হয় এসবও যে শেখার আছে এই ধারণাটি তার মধ্যে প্রবলভাবে ঢোকে দেশে ফিরে নিজের অধীনস্থ কোম্পানিগুলোতে এই বইয়ের শিক্ষাগুলো প্রয়োগ করতে থাকেন তিনি এবং আবিষ্কার করেন বইটির দর্শন যত বেশি অনুধাবন করছেন এর প্রতি তার নির্ভরশীলতা ততই বাড়ছে বইটি নিয়ে তিনি একটি উদাহরণে বলেন বারো বছরের উদ্যোক্তা জীবন পার করে আসার পর বইটি পড়ার কারণে এর গুরুত্ব উনার কাছে যতটা প্রবল মনে হয়েছে ছয় বছর আগে পড়লে হয়তো ততটা গুরুত্বপূর্ণ কিছু মনে হতো না তাই কেন এই বইটি পড়া জরুরি সেটি যারা উদ্যোক্তা জীবন শুরু করে বিভিন্ন অস্থিরতা বা সংকটের মধ্যে দিয়ে গেছেন তারা আরও ভালো বুঝবেন আর যারা উদ্যোক্তা জীবন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রতিষ্ঠানেই লিডারশিপের কিছু স্তর রয়েছে যে এই জায়গায় যত ভালো করতে পারে তার জন্য কর্মক্ষেত্রে উন্নতি করা ততই সহজ তাই এই বইটি যারা কর্মক্ষেত্রে ভালো করতে চান তাদের জন্য উপকারী হতে পারে বলতে পারেন এতক্ষণ কার গল্প শুনছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ সবাই যাকে সোহাগ ভাই নামেই চেনেন আপনারাও যদি নিজেদের জীবন বদলানোর জন্যে চেষ্টা করতে থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন ফাইভ ডিসফাংশন অফ আ টিম বইটি বইটি আপনার জন্য হতে পারে জীবন বদলানোর চাবিকাঠি